জয় জয় দেবী চরাচর সারে, উচুযুগ শোভিত মুক্তাহারে, বীণারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতে দেবী নমস্তুতে, দেবী নমস্তুতে, দেবী নমস্তুতে। দেবী সরস্বতী বিদ্যা ও বুদ্ধির দেবী। আমাদের ঘরে ঘরে এই দেবীর পূজা করা হয়, আমাদের মনের অন্ধকার দূর করে শিক্ষার আলোয় মনের জাগরণ ঘটানোর জন্যই। প্রতি বছর মাঘ মাসের পঞ্চমী তিথিতে বা বসন্ত পঞ্চমীর দিন দেবী সরস্বতীর পুজো করা হয়। এবছর অর্থাৎ 2020 সালে এই বসন্ত পঞ্চমী তিথি পড়েছে 29 জানুয়ারি অর্থাৎ 14 মাঘ বুধবার সকাল 8:47 থেকে পরের দিন 30 জানুয়ারি বৃহস্পতিবার সকাল 10:56। এই সময়ের মধ্যে এবছর এই দুই দিনই কিন্তু পুজো করা সম্ভব। আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব যে কিভাবে আপনি বাগদেবীর সহজ সরল পদ্ধতিতে আরাধনা করবেন এবং দেবী সরস্বতীর কৃপা লাভ করবেন। এর পাশাপাশি সরস্বতী পূজার সময় যে বিষয়গুলি করা আমাদের শাস্ত্র বিরুদ্ধ অর্থাৎ একেবারেই করা অনুচিত সে বিষয়েও বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। তবে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, পরবর্তী সময়ে এই চ্যানেলের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে নোটিফিকেশন বেলটি ক্লিক করে রাখবেন। আর ভিডিও থেকে সমৃদ্ধ হলে অনুগ্রহ করে ভিডিওটি লাইক করবেন এবং নিজেদের আপনজনদের মধ্যে শেয়ার করে বিষয়টি জানিয়ে দেবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে বা মতামত থাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই উল্লেখ করবেন। চলুন এবার বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক। যে কোনো পূজার কিছু নিয়ম কানুন এবং উপাচার রয়েছে। যদিও পূজার মেন বিষয় অর্থাৎ প্রধান অঙ্গ হলো আপনার অন্তরের ভক্তি এবং শ্রদ্ধা, অন্তরের ভক্তি এবং শ্রদ্ধার সঙ্গে এই সামান্য কিছু বিষয়গুলি যদি আপনি পালন করেন তাহলে সেক্ষেত্রে সেই পূজা সার্থক বলেই বিবেচিত হয়ে থাকে। বিদ্যা ও বুদ্ধির দেবী দেবী সরস্বতীর ক্ষেত্রেও কিন্তু এর ব্যতিক্রম নয়। সৃষ্টিকর্তা ব্রহ্মার সহধর্মিনী এবং বিষ্ণুপত্নী লক্ষ্মী ও মহেশ্বর জায়া পার্বতীর সঙ্গে একযোগে ত্রিদেবী নামে পরিচিত দেবী সরস্বতী। তিন গুণের মধ্যে তিনি সত্য গুণময়ী, অনন্ত জ্ঞানময় ঈশ্বরের বাকশক্তির প্রতীক বাগদেবী। গতিময় জ্ঞানের জন্যই ঋগ্বেদে তাকে নদীরূপে কল্পনা করা হয়েছে। তিনি বিদ্যা বুদ্ধি সঙ্গীত এবং সৌন্দর্যের দেবী। এই কারণেই শিক্ষার্থীরা তাদের বই খাতা পেন পেন্সিল এমনকি গান এবং আকার খাতাও দেবীর চরণে উৎসর্গ করে থাকেন আশীর্বাদের জন্য। খুব সহজ সরলভাবেই দেবীর কৃপাধন্য পাওয়া সম্ভব, আর এর জন্য বিশেষ কিছু উপাদানের প্রয়োজন, যা না থাকলে পুজো অনেকটাই অসমাপ্ত থেকে যায়। তাই দেবীর পূজা শুরু হওয়ার প্রারম্ভেই দেখে নিন যে প্রয়োজনীয় সামগ্রী এবং বিষয়বস্তু আছে কি না। দেবী সরস্বতী পূজার জন্য যে সমস্ত উপকরণগুলি প্রয়োজন তা হলো সাদা কাপড়, পলাশ ফুল, প্রকার সাদা ফুল, আম্রপত্র, বেলপাতা, কাঁচা হলুদ, সিঁদুর, চাল, ধান, দুর্বা, 5 ধরনের ফল, তার মধ্যে কলা এবং নারকেল অবশ্যই কিন্তু প্রয়োজন। এর সঙ্গে একটি কলস, সুপুরি, পানপাতা, ধূপকাঠি, প্রদীপ, দুধ, খাগের কলম এবং দোয়াত। এর পাশাপাশি কিছু বই খাতা এবং হারমোনিয়াম যদি থেকে থাকে বা অন্য কোনো বাদ্যযন্ত্র যদি থেকে থাকে বাড়িতে, সেগুলোও দেবীর সামনে রাখুন। এই সমস্ত সামগ্রী অবশ্যই আগের দিন জোগাড় করে নেবেন। এরপর সরস্বতী পুজোর দিন সকালবেলায় উঠে স্নান করার নিয়ম। এই দিন অবশ্যই সকালবেলা স্নান করা প্রয়োজন, কারণ সমস্ত পূজার ক্ষেত্রেই এই বিষয়টি একেবারেই কমন। স্নান করার পর পূজা সম্পন্ন করা প্রয়োজন। বিশেষ করে এই সরস্বতী পূজার ক্ষেত্রে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য সকালে স্নান করা আবশ্যক। স্নানের জলে এই দিন নিমপাতা ও তুলসী পাতা দেওয়ার নিয়ম আছে, এতে জলের শুদ্ধিকরণ ঘটে। এছাড়া স্নান করার আগে মুখে এবং গায়ে যদি নিম ও কাঁচা হলুদ বাটা মাখতে পারেন সেক্ষেত্রে আরও ভালো হয়। এতে আমাদের দেহের শুদ্ধিকরণ ঘটে এবং শরীরের কোনো রকম ইনফেকশন থেকেও এই মিশ্রণ রক্ষা কবচ হিসেবেই কাজ করে। স্নান করার পর যে বস্ত্র পরিধান করবেন সেই বস্ত্র যদি সাদা বা হলুদ বস্ত্র
হয় সেক্ষেত্রে সবথেকে ভালো, কারণ দেবী সরস্বতীর প্রিয় রং সাদা এবং হলুদ, যে কারণে আপনি লক্ষ্য করে দেখবেন অধিকাংশ ক্ষেত্রেই দেবী সরস্বতীর বস্ত্র হিসেবে এই দুটি রঙের মধ্যে কোনো একটি থাকে। এরপর প্রথমে পুজোর জায়গাটি ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে একটি ছোট জল চৌকি বসাতে হবে, তবে এটি আবশ্যক নয়। এরপর একটি পরিষ্কার সাদা কাপড় পেতে দিতে হবে তার ওপর। এবার দেবী সরস্বতীর মূর্তিটি এর ওপর স্থাপন করতে হবে। দেবীর মূর্তিকে ফুলের মালা পরিয়ে সুসজ্জিত করে এবং পুজোর স্থানে ভালো করে হলুদ, সিঁদুর এবং চাল দিয়ে আলপনা দিতে হবে। আপনি এই আলপনার কাজটি আগের দিন সেরে রাখতে পারেন। এছাড়া উক্ত স্থানটি ফুল দিয়ে সাজিয়ে দিতে হবে। বই, খাতা, পেন, পেন্সিল, এমনকি যে কোনো প্রকার বাদ্যযন্ত্র, এক্ষেত্রে বাড়িতে যদি কোনো হারমোনিয়াম থাকে তাহলে সেক্ষেত্রে আরও ভালো, এই হারমোনিয়াম বা অন্য প্রকার বাদ্যযন্ত্র ঠাকুরের মূর্তিটির পাশে রাখতে হবে এবং সেখানেও ফুল দিয়ে সাজিয়ে দিতে হবে। কালীর দোয়াতগুলিও দুধ দ্বারা পূর্ণ করতে হবে এবং তাতে খাগের কলমগুলি রাখতে হবে। এই কালীর দোয়াতগুলি ঠাকুরের মূর্তির সামনেই রাখতে হবে। এবার কলস বা ঘট জল পূর্ণ করে তাতে প্রথমে আমের পল্লব রাখতে হবে, তার উপর পানপত্র রেখে একটি সুপুরি রাখতে হবে, এর উপর ফুল এবং দূর্বা রাখতে হবে। দেবীর মূর্তির পাশে যদি একটি গণেশ ঠাকুরের মূর্তি রাখতে পারেন সেক্ষেত্রে আরও ভালো হয়, তবে এটি সম্পূর্ণরূপে আবশ্যিক নয়। এরপর পূজার আরম্ভ। প্রথমে ফুল ও বেলপাতা দিয়ে গণেশ ঠাকুরের চরণে তা অর্পণ করে পূজা আরম্ভ করতে হবে, কারণ আমাদের শাস্ত্রে বর্ণিত আছে যে কোনো পূজার আরম্ভেই কিন্তু গণেশজিকে আরাধনা করতে হয়। যদি গণেশের মূর্তি থাকে সেক্ষেত্রে তার পায়ে অর্পণ করবেন, আর যদি না থাকে তাহলে মনে মনে স্মরণ করে আপনি গণেশজিকে ফুল এবং বেলপাতা অর্পণ করতে পারেন। এরপর একইভাবে ফুল ও বেলপাতা একে একে বাগদেবীর চরণে অর্পণ করে পূজা আরম্ভ করতে হবে। এর সাথে দেবীকে আরাধনার মন্ত্র উচ্চারণ করতে হবে। এই মন্ত্রগুলির জন্য নির্দিষ্ট বই আছে যেখানে পূজোর সমস্ত নিয়ম আপনি নিজে থেকেই জানতে পারবেন। এরপর ধূপ ও দীপ জ্বেলে ফল, মিষ্টি ও নৈবেদ্য অর্পণ করে এবং সব শেষে পুষ্পাঞ্জলি দিতে হবে। আর পুষ্পাঞ্জলির সময় যে মন্ত্র উচ্চারণ করতে হয় আমাদের সকলেরই মোটামুটি তা জানা, আর তা হলো জয় জয় দেবী চরাচর সারে, উচ্চযুগ শোভিত মুক্তাহারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে। তিনবার এই পুষ্পাঞ্জলি করতে হয়, পুজো শেষ করে তবেই কিন্তু জল এবং খাদ্য গ্রহণ করতে হবে। তবে সরস্বতী পূজার দিন কিন্তু এই বিষয়গুলি কখনোই করবেন না। প্রথমত, সরস্বতী পুজোর দিন কখনোই হাতে বা পায়ে নখ কাটা উচিত নয়। যদি নখ বা চুল কাটার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আগের দিন বা আপনি পরের দিন কাটতে পারেন, কিন্তু পুজোর সময় বা পুজোর দিন কখনোই এই কাজ করা উচিত নয়। দ্বিতীয়ত, এই দিন যেহেতু প্রকৃতিও উৎসবের মেজাজে থাকে, সে কারণে এই দিন ফসল কাটা বা কোনো বাড়ির গাছ কাটা একেবারেই কিন্তু নিষিদ্ধ কাজ, এবং এই সরস্বতী পুজোর দিন কখনোই কিন্তু কোনোরূপ বিবাদ বিতর্কে জড়াবেন না। বিশেষ করে কারো সম্পর্কে খারাপ কথা বলা বা কোনো ব্যক্তির অকারণে নিন্দা করা, এই কাজ কিন্তু মোটেই করবেন না, এতে দেবী সরস্বতী অত্যন্ত রুষ্ট হন। এবং পূজোর স্থলে যেখানে প্রতিমা রাখা হয়েছে সেখানে চটি জুতো পরে ঘোরাঘুরি করবেন না, এবং এই দিন অবশ্যই মদ্যপান এবং মাংস খেতে নিষেধ করা হয়েছে, তাই এই বিষয়গুলি অবশ্যই খেয়াল রাখবেন। এবং পূজোর পরের দিন সকালবেলায় আবার ঘুম থেকে উঠে পূজোয় ব্যবহৃত বেলপাতায় খাগের কলমগুলি দুধে চুবিয়ে ওম সরস্বত্যয় নমঃ লিখতে হবে তিনবার। তারপর ফুল ও বেলপাতা সমেত পুষ্পাঞ্জলি দিতে হবে। এরপর ঠাকুরের নৈবেদ্য দই, খই এবং মিষ্টি দ্বারা গোল মণ্ডের মতো আকারে প্রস্তুত করতে হবে এবং এই প্রসাদ সকলের মধ্যে বিতরণ করতে হবে, আর একেই কিন্তু দধিকর্মা বলা হয়ে থাকে, যেটা সরস্বতী পুজোর পরের দিন করতে হয়। আশা করি দেবীর কৃপা আমাদের সকলের উপর বর্ষিত হবে, দেবীর আরাধনায় আমাদের মনের সমস্ত অন্ধকার দূর হবে এবং শিক্ষার আলোয় আমাদের শুভবোধের উদয় ঘটবে।
ভিডিওটি আজ এখানে শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ, ঈশ্বর আপনার মঙ্গল করুক।